আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার জনাব গোলাম মাওলা। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। জনাব হারুন রশিদ এবং জনাব গোলাম মাওলা, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে 9670059 অথবা 9670060 নম্বরে। জনাব জেনারেল হারুন, আপনাকে দিয়ে শুরু করছি। আপনার সাথে আমি কথা বলতে ভালো লাগতো যদি আজকে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি সেনাবাহিনীর সাবেক প্রধান, যুদ্ধাপরাধের বিচার বা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের সেক্টরস কমান্ডার ফোরামের ভূমিকা নিয়ে যদি কথা বলতে পারতাম। আজ আগেও আমরা কথা বলেছি এখানে এই অনুষ্ঠানে, তো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছি। আপনি আপনার মুক্তিযোদ্ধা পরিচয়ের বাইরে বা জীবিকার জন্য আপনি একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, এবং সেই প্রতিষ্ঠানকে নিয়ে আজ প্রশ্ন উঠেছে, ডেস্টিনিকে নিয়ে প্রশ্ন উঠেছে। তো যার সাথে 40-45 লাখ মানুষের ভাগ্য জড়িত বলে আমরা পত্রপত্রিকা পেয়েছি। প্রশ্নের শুরু বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট দিয়ে। তো নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদের বক্তব্য আছে, বা এটা আপনি শুনে নিয়ে তারপর আমরা এখানে যে রিপোর্টার আছে তার কাছ থেকে শুনবো, তারপর আমরা এগিয়ে যাব। যে বলেন আপনি। প্রথমত ধন্যবাদ আপনাকে, আপনি যে কথাটা বলেছেন, ডেস্টিনির সাথে 45 লক্ষ সদস্য, আমরা যদি ওইভাবে ধরি একজনের পিছনে 3 জন সদস্য মানে পারিবারিক সদস্য, তাহলে 1.5 লক্ষ প্লাস 45 লক্ষ, প্রায় 2 কোটি লোকের রুটি রুচি এটার সাথে সম্পৃক্ত। আজকে যে প্রশ্নটা আসছে সেটা হলো বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট নিয়ে। প্রথমত আমি বলতে চাই, আমরা ডেস্টিনি গ্রুপের যে পলিসি একেবারে লিখিতভাবে যেটা দেওয়া আছে সেটা হলো, আমরা বলি ডেস্টিনিতে সব কিছুই হবে ট্রান্সপারেন্ট, নো সিক্রেট ইজ দ্য সিক্রেট। সেই পলিসিতে যখন আমরা যাই, সেই পলিসির অনুসারে যে কোনো রকমের তদন্তকে আমরা স্বাগত জানাই। এর আগেও বিভিন্ন রকমের তদন্ত হয়েছে, তদন্ত আসছে, তদন্ত করে নিয়ে গেছে, এবং সেই সাথে এটাও বলবো যে এবারও যেই তদন্ত হয়েছে তাকেও আমরা স্বাগত জানাই, কারণ এই তদন্তে অনেক রকমের ভুল ত্রুটি ধরা পড়ে যেগুলি সংশোধনের সুযোগ থাকে। সেই লক্ষ্যে আমি বলবো যে এই তদন্তকে আমরা স্বাগত জানাই। এখন তদন্তটা কি আছে সেটা কিন্তু সরকারিভাবে এখনো প্রকাশ হয়নি, কিন্তু মিডিয়া চলে আসছে। হ্যাঁ জি, মিডিয়াদের হাতে আসে এরকম অনেক, আগে ভাগে সরকারিভাবে জানানোর আগেই চলে আসে, আগেই চলে আসে। তো সরকারিভাবে জানানো না হলেও আমরা মিডিয়ার পক্ষ থেকে যেটা পেয়েছি সেটা আমরাও একটা সংগ্রহ করেছি, এবং সেখানে প্রথম যে পৃষ্ঠাটা যেটাকে ফরওয়ার্ডিং দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে, সেখানকার একটি সেন্টেন্স আমি আপনাকে পড়ে শোনাবো, সেটা হচ্ছে এই, এটা নিশ্চয়ই আপনার কাছে আছে। জি, তারা অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলেও সরেজমিনে ব্যাপক ভিত্তিক ও অন্তগভীর পরিদর্শন ছাড়া তাদের অবৈধ ব্যাংকিংয়ের বিষয়টি আইনানুগভাবে প্রতিষ্ঠিত করা কঠিন হবে। প্রথম কথা হচ্ছে আপনারা অবৈধ ব্যাংকিং করছেন, তারপর বলতেছে এটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা কঠিন হবে, তাহলে কি ধারণা? না না, জিনিসটা হচ্ছে যে আপনাদের, সেটাই উনি বলতে, যদি উনি অবৈধ ব্যবসা করছেন কিন্তু সেই অবৈধ ব্যবসাটা প্রতিষ্ঠা করা আইনানুগভাবে প্রতিষ্ঠা করা কঠিন হবে, তার জন্য উনি সাজেস্ট করছেন, এই জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, সমবায় অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সহযোগিতা প্রয়োজন। তার মানে উনি আরো ফার্দার ইনভেস্টিগেশনের কথা, সবার সমন্বয়ে একটা অ্যাকশন চাচ্ছেন। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে, যদি উনি বলে থাকেন যে অবৈধ ব্যবসা করছে, তাহলে সেটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা যাবে না কেন? আর যেটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা যাবে না সেটাকে আপনি কিভাবে অবৈধ ব্যবসা বলবেন? যেটাকে উনি নিজেই বলছেন এটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা কঠিন, তাহলে যেটাকে আইনানুগভাবে প্রতিষ্ঠা করা যাবে না সেটাকে আপনি অবৈধ কিভাবে বলবেন? সেটা আমাকে একটু যুক্তি দেন। প্রথম কথা তো উনি বলছেন যে এটা অবৈধ ব্যবসা, আমি ওনার কথাই তো বলছি, উনিই তো বলছেন,
অভিযোগ যে অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে, নীতিমালার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডেস্টিনি নামক মাল্টিলেভেল কোম্পানি তাদের আর্থিক প্রতিষ্ঠানে প্রকাশ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। লেনদেন তো হবে, এটা তো অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেটা আপনারা পারেন কিনা? আচ্ছা, যেটা কথা হচ্ছে সেটা আমরা পারি কিনা, প্রশ্নটা উত্তর হলো, এটা হলো বহুমুখী সমবায় সমিতি লিমিটেড উপ আইন। জি, রাইট। আমরা একটু দ্রুত করতে হবে, যেহেতু সমিতির উদ্দেশ্য সাধনের জন্য সমিতি নিম্নলিখিত কার্য করিতে পারিবে। এক, সাধারণ সভ্য কর্তৃক অনুমোদিত ও নির্ধারিত শর্তে কেন্দ্রীয় সমিতি বা অন্য ব্যাংক কিংবা সভ্য অথবা অন্যের নিকট হইতে ক্যাশ ক্রেডিট, কর্জ, আমানত এবং অন্য প্রকারের মূলধন সংগ্রহ করা এবং সমিতির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয়, পণ্য বা গুদামে গচ্ছিত মালামাল রেহান বন্ধক গচ্ছিত হস্তান্তরের অথবা অন্য উপায়ে ঋণ পরিশোধের ব্যবস্থা করা। জি, এখানে কোথাও কি বলা আছে যে আমি 1,000 টাকা নিয়ে 60,000 টাকা লাভ দিব, এই কথা মানে আমি লাভ দেওয়ার কথা বলা আছে? আচ্ছা, কথা বলা নাই। কারবারের মুনাফা অর্জনের জন্য প্রয়োজন হইলে জমি গৃহাদি কারখানা অন্য কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করা, বন্দোবস্ত লওয়া এবং পরিবর্তে অন্য প্রকার সংগ্রহ করা, ঘর বাড়ি গোদাম ইত্যাদি নির্মাণ করা, যাও হস্তান্তর করা, বিক্রয় করা, তহবিল সংগ্রহ করা, এটা এই আইনে। কিন্তু কোথাও কি বলা আছে যে আপনারা ব্যাংক যেমন আমানত সংগ্রহ করে, আমানতের সেই মেয়াদি আমানতের বিপরীতে একটা সুদ দেয়, সেই সুদ দেওয়ার, এখানে কোথাও কি বলা আছে? এখানে যে আপনি আমানতটা সংগ্রহ করবেন, কিসের ভিত্তিতে সংগ্রহ করবেন? আপনি সুদ দেওয়ার কথা, আপনি সুদ দেওয়ার কথা এখানে বলা নাই? আমি 10 টাকা নিলে আমি 60 টাকা দিব, এই কথাটা কি বলতে পারবেন? আপনি তো যে টাকাটা সংগ্রহ করবেন, যে আমানতটা সংগ্রহ করবেন, সেই সংগ্রহটা করার জন্য তো আপনাকে তাকে কিছু দিতে হবে, আর সে আপনাকে টাকাটা দেবে কেন? এই পর্যায়েই কি অবৈধ বলছে না বাংলাদেশ ব্যাংক? কেন, এটা তো আপনাকে বলছে আমানত সংগ্রহ করা যাবে, এটা সমবায় আইনে বলা আছে। এটা সমবায় আইনে বলছে, তো সমবায় আইনে বলা আছে আমানত সংগ্রহ করা যাবে, কিন্তু ব্যাংকের মতো আপনি শুনলাম, আপনি পড়ে এটা জি, কিন্তু ব্যাংকের মতো আপনারা মুনাফা দিতে পারবেন কি না, এটাই হচ্ছে কথা। এটাই আমি জনাব গোলাম মাওলার কাছে যাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট নিয়ে আপনারা রিপোর্ট করেছেন, আপনি আপনার পত্রিকায় যুগান্তর পত্রিকায় রিপোর্ট করেছেন, সেই বিষয়টা যদি আমাদের একটু বিস্তারিত তুলে ধরেন, কি কি বলা হয়েছে সেই রিপোর্টে? আমি প্রথমে বলি, আমি তো বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা নই, আমি যুগান্তরের রিপোর্টার। আমি বাংলাদেশ ব্যাংকের কোনো রিপোর্ট, যখনই আমি একটা রিপোর্ট পেয়েছি তখন একটা রিপোর্ট করেছি। জি, এটা হলো তো আমি যখন রিপোর্টটা পেলাম সেখানে কি বলা আছে আর আইনে কি বলা আছে। ব্যাংক কোম্পানি আইনে বলা আছে তাদের লাইসেন্স না নেওয়া কোনো প্রতিষ্ঠান আর্থিক কর্মকাণ্ড করতে পারবে না, চালাতে পারবে না। এটা হলো ব্যাংক কোম্পানির নির্দিষ্ট আইন আছে, আইনের ধারা দেয়া আছে। তো ডেস্টিনি যে কাজটা করেছে এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে বলছে যে তারা অধিক মুনাফা অর্জন করার জন্য বা অধিক মুনাফা তারা নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে, প্রতারণার কথাও বলছে, হাই হাই কোম্পানিও বলছে, এটাকে বিভিন্নভাবে তারা বলছে। এখন আমাদের আমাদের নিজেরাও কিন্তু আমরা এটা নিয়ে দেখি যে আসলে ওরা কী করছে। ডেস্টিনির যে কার্যক্রম এখানে তারা বলছে যে চড়া সুদে ঋণ প্রদানের মাধ্যমে, কিন্তু চড়া সুদে ঋণ প্রদান করতে পারবে এই রকমের কোনো কথা কিন্তু সমবায় আইনে নাই, সমবায় আইনে কোথাও নাই। আমানত সংগ্রহ করা যাবে কিন্তু চড়া সুদে করা যাবে না। অলরেডি আইডেন্টিফাই, তো এখন এখানে দেখা যাচ্ছে যে চড়া সুদে আমানত সংগ্রহ করছে, যেহেতু আমানত সংগ্রহ করছে। এখানে একটু প্রশ্ন আছে, চড়া সুদটা বলছে কতটুকু সুদ? সুদ 1% নিলেও তো আপনি নিবেন কেন? এটা তো নেওয়া যাবে না, নেওয়া যাবে না, তো সেটা এখানে বইতে লেখা নেই।
সেক্ষেত্রে কি আপনি বাংলাদেশ ব্যাংকের আইনে যেটা এখানে কিছু বাংলাদেশ ব্যাংকের আইনের আওতায় না, সেখানে সেখানে যেটা আপনি করবেন সেটা তো বাংলাদেশ ব্যাংকের আওতায় পড়ে যায়। এখানে প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা সমবায় আইনের আওতায় পড়ছি, এই কার্যক্রমটা তো সমবায় অধিদপ্তর কর্তৃক, সমবায় আইন যেহেতু আপনাকে এই কাজের জন্য এই এটা আপনার কাজই না, অতএব এই বিষয়ে কোনো আইনই করবে না, কোনো কিছুই লিখবে না, এই এই বিষয়ে আইনটা লেখা থাকবে বাংলাদেশ ব্যাংকের বিষয়ে। এটা আমার কাজ না বললে তো হবে না, এখানে তো আমাকে পারমিশন দিয়ে চাওয়া হয়েছে নির্মলিকতা কার্য করিতে পারবে, আপনি বলছেন এটা আমার কাজই না, আমানত সংগ্রহ করতে পারবে কিন্তু সুদ সুদ তো নিতে পারবে না, সুদ দিতে পারবে না সে তো কোথাও বলে নেই, বলে না দেখেন না আমাকে নিতে পারবেন সেটা বলা নেই, বলে রাইট আলোচনা করছিলাম আমরা যেই রিপোর্টে যেটা আরো কিছু বলা আছে যে এখানে বিভিন্ন আপনাদের বিভিন্ন হিসেবও তুলে ধরা আছে যেটা আপনি মনে হয় সেটা বলতে যাচ্ছিলেন যে হিসেবের মধ্যে একটু অসঙ্গতি বা অসঙ্গতি আছে। জি, সেখানে তারা যেভাবে যেটা বলেছে অনেক ক্ষেত্রে এটা এটা সবচেয়ে বড় কথা হলো যে স্যার হয়তো বলবেন যে এই প্রতিষ্ঠানটা স্বচ্ছভাবেই চলছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে পরিদর্শন সেখানে তারা যখন পরিদর্শন করতে যায় সেই সময় কিন্তু পরিদর্শনকারীদেরকে সহায়তা করেনি, তার এটা রিপোর্টে বলা আছে। তারা বলছে যে কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের জেনারেল লেজার, সদস্য রেজিস্টার, সঞ্চয় রেজিস্টার, লোন রেজিস্টার, বিভিন্ন প্রকার দৈনিক, সাপ্তাহিক, মাসিক প্রতিবেদন, নমুনা ভিত্তিক দৈনন্দিন লেনদেনের ভাউচার ইত্যাদি প্রদর্শনে মানে অপারগতা প্রকাশ করেন। তাদের এটা এটাতে কি বোঝা যায়, এখানে তাদের অস্বচ্ছতা তো এটাই বোঝা যায়, এটা তারা মন্তব্য করেছে, এটা তারা মন্তব্য করেছে। এই বিষয়ে আমি জনাব হারুনের বক্তব্য নিব, বিরতির পর একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গে থাকুন।